নমস্কার বন্ধুরা, আমার বাগান বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি দেখানোর জন্য আমরা এই চ্যানেলে এসেছি সেটা হচ্ছে, আমি ফ্লিপকার্ট থেকে কিছু ফুলের বীজ, যেগুলো মেনলি শীতের সময় ফোটে, তার একটা প্যাকেজ নিয়েছি। আমি তার ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস, তার লিঙ্ক সব কিছু দিয়ে দেবো। এই হচ্ছে তার প্যাকেটটি, যেটি আমি আনবক্সিং করব। এতে 40 ভ্যারাইটি টোটাল বীজ আছে, খালি শীতেরই নয়, সমস্ত সিজনের ফুল এটাতে হবে। রেটিং ছিল 3.8 এবং অলমোস্ট 3,000-এর ওপরে মানুষ রেটিং দিয়েছে। তো আমি এটা জাস্ট দেখার জন্যই নিয়েছি, যেহেতু শীতকালে কিছু ফুলের শখ সবারই থাকে, আমরা দু তিনজন বন্ধু মিলে এই জিনিসটা নিয়েছি, কারণ একজনের পক্ষে এত বীজ লাগানো সম্ভব না। প্রায় 2300-র কাছাকাছি বীজ আছে। তো আমরা এটাকে আজকে আনবক্সিং করব এবং এটার থেকে গার্মিনেশন হওয়ার পরে গার্মিনেশন প্রসেস কীভাবে লাগাচ্ছি, তার মধ্যে কত কী রেজাল্ট হচ্ছে। ধরুন 5টে বীজ লাগালাম কোনো একটা স্পেসিফিক গাছের, তার থেকে কতগুলো গার্মিনেট হচ্ছে, টোটাল ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে দেব। তাতে বোঝা যাবে যে হ্যাঁ, এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা কোয়ালিটি। চলুন আমরা এটাকে আনবক্সিং করে দেখে নিই। এই বক্সটা আমরা কাটলাম। আচ্ছা, এর মধ্যে একটি প্যাকেজিং আছে, এইভাবে আপনারা দেখতে পারেন কোন বীজ কতটা, কত পিস আছে, টোটালটা লেখা আছে। দাম যদিও এখানে দেওয়া আছে 599, কিন্তু 599-এ আমি কিনিনি, এটা 199-এই আমি কিনেছি। অফার ছিল না কী ছিল জানি না, তবে রেটিং 3.8 ছিল, 3,000-এর উপরে কাস্টমার রেটিং দিয়েছে যেহেতু। তো এর ভিতরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দেখুন এখানে 40 ভ্যারাইটি, 40 ভ্যারাইটিজ অফ সিড, আর কোয়ান্টিটি আছে 2350 প্লাস সিড আছে। তো আসুন দেখে নেওয়া যাক এর ভিতরে কেটে কীভাবে প্যাকেজিং করেছে কোম্পানি। এই হচ্ছে টোটাল সিড প্যাকেট, একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি, আরও আছে নাকি দেখছি এর ভেতরে। আরও কিছু রয়ে গেছে, নাম সহ কোন বীজ কটা আছে, এই প্যাকেটের বাইরে ডিটেলসে দেওয়া আছে, দরকার হলে এই ছবিটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাঝে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে এইভাবে একটা একটা করে নাম সহ ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে অ্যালিসিয়াম, এর বীজ দেওয়া আছে। এইভাবে 40টা ভ্যারাইটিরই টোটাল। এটা আছে ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলার বীজ হচ্ছে এই যে ক্যালেন্ডুলা। এইভাবে 40 ভ্যারাইটির, 1, 2, এটা 3, 4, 5, 6, 7 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, ৩৮, 40, টোটাল 40 ভ্যারাইটির সিড আছে। এবং 40 ভ্যারাইটির সিড আমরা যখন লাগাবো তখন কীভাবে লাগাবো সেটা দেখে নেবো। এর মধ্যে আরেকটা ইনস্ট্রাকশনের পেপারও দেওয়া আছে, এই প্যাকেটের মধ্যেই ছিল। এতে দেওয়া আছে কোন ফুল সোয়িং ফেব্রুয়ারি টু মার্চ ফর সামার ব্লুমিং, কোন ফুলটা কখন কোন টাইমে হচ্ছে, কোন টাইমে ব্লুমিং করে, কোন টাইমে লাগাতে হয়, একটা অলমোস্ট রাফ আইডিয়া দেওয়া আছে। এই লিস্টের মধ্যে যে কটা গাছ আছে সেটা আমরা এখানে পাবো, এবং কোন গাছটা কখন লাগাতে হবে। এসেন্সিয়াল নয় যে এটা শীতকালেই ফুটবে, এখনই লাগিয়ে দিলে, ফুলের বিভিন্ন টাইম আছে, তো সেই টাইম অনুযায়ী আমরা শীতকালের যে ভ্যারাইটি, এখন যেহেতু বর্ষাকাল চলছে, আমরা শীতকালে যে কটি গাছ এখানে পাবো, যেগুলি হয়, সেই কটাই আমরা বীজ লাগাবো, এবং সেটা আপনাদেরকে লাগানোর সময় দেখাবো, এবং হয়ে যাওয়ার সময় যখন হবে গাছটা কমপ্লিট পরিণত হবে এবং ফুল হবে, তখনও ভিডিও পাবেন, সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে, আপনারাই আমার ভরসা। দেখতে থাকুন আমার চ্যানেল, আমি সমস্ত আপডেট আপনাদেরকে দেখবো।